Bismillahirrahmanirrahim. Sunaga Purusobar, Chanyong Wadir, Aumili Kajole Utpadaner, Asker Sobhuti, Chanyong Wad Aumiliger Parvokto Sobhuti, Bachubai, Asker Unushtane, Pradhanotithi, Bir Muktujuddha, Sunaga Upajala Aumiliger Sangrami Sobhuti, Sunaga Upajala Nirbachito Upajala Chairman, Alhaj Advocate Shamsul Islam Bhuiya, Upasthit, Jodi Somoy Kom, Pradhanotithi Boktobo Rakhben, আমি সবার নাম বলতে পারলাম না আওয়ামী লীগের নেতৃবৃন্দ যুব লীগের নেতৃবৃন্দ ছাত্র লীগের নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত পৌরসভার আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাংবাদিক ভাই আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে অত্যন্ত আনন্দিত হয়েছি এই চার নং ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে এই ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি এখানে একটি ওয়ার্ড কার্যালয়ের জন্য উনি কার্যালয় প্রতিষ্ঠা করেছেন আমি তাকে সোনাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি উনি একজন সুযোগ্য সংগঠক ওনাকে অনেকেই ওনার দাবি করেছেন এবার থেকে আগামী দিনে ওনার যাতে নেতৃত্ব পায় নেতৃত্ব আসে সভাপতি হিসেবে আমি উনি যাতে সভাপতি হতে পারে আগামী দিনে সবাইকে নিয়ে আলোচনা করে ওনাকে সভাপতি কিভাবে বানানো যায় আমরা সবাই সহযোগিতা করে ওনাকে সভাপতি বানাবো ইনশাআল্লাহ ওনার মতো সুযোগ্য নেতৃত্ব প্রত্যেকটি ওয়ার্ডে যদি আসে আবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই প্রধানমন্ত্রী হবে ওনার মতো সুযোগ্য নেতৃত্ব যদি ওয়ার্ড থেকে আসে সংগ্রামী ছাত্র বন্ধুগণ পাশাপাশি তার সুযোগ্য সন্তান মনিরকে ধন্যবাদ জানাই সে সরকারি চাকরি করেও সে ছাত্রলীগ থেকে এসে বিদায় আজকে আওয়ামী লীগের নেতৃত্বের জন্য উনি কাজ করে যাচ্ছেন এই ওয়ার্ড এক সময় বিএনপির দুর্গ ছিল সেই দুর্গকে ভেঙে আওয়ামী লীগের দুর্গ পরিণত করেছে এর জন্য মনিরকে ধন্যবাদ জানাই সংগ্রামী ছাত্র বন্ধুগণ বিএনপিকেও শেয়ার করে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান আপনারা দিবা স্বপ্ন দেখেছেন দেখতেছেন আপনারা মনে করছেন সে আমেরিকার কথায় বিএনপি ক্ষমতায় আসতেছে এটা ভুল করবেন মাননীয় প্রধানমন্ত্রী আগামী দিনে অবশ্যই প্রধানমন্ত্রী হবেন 2023 সালের নির্বাচনে আবার পুনরায় প্রধানমন্ত্রী হবেন অতএব লাফালাফি করেন না লাফালাফি করলে কিন্তু গর্তে রুকাই দেবো আবার রাজপথে আওয়ামী থাকবে যুবলীগ থাকবে বঙ্গবন্ধু কর্মীরা থাকবে শেখ হাসিনা কর্মীরা থাকবে বিএনপিকে রাজপথে উঠতে দেওয়া যাবে না কারণ তো আগুন সন্ত্রাস মানুষের জীবন নিয়ে খেলাধুলা করে যারা উন্নয়নকে বাধাগ্রস্ত করে তাদেরকে আগামী দিনে প্রতিহত করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আবার পুনরায় প্রধানমন্ত্রী বানিয়ে আমরা রাজপথে যাব এই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু